আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সৌদি আরবের কাফালা পদ্ধতি আইন সংস্কারে কি যথেষ্ট, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাব, তাই ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ রইল। প্রবাসী শ্রমিকদের ব্যাপারে কাফালা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব, ফলে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ পরিবর্তন করতে পারবেন, চাইলে দেশেও ফিরে যেতে পারবেন। এতে সৌদি আরবে বাংলাদেশী প্রবাসী কর্মীরা কতটা উপকৃত হবেন এমন প্রশ্নই রয়েছে অনেকের। কাফালা আইন অনুযায়ী প্রবাসী কর্মীরা সেখানে একজন মালিকের অধীনে কাজ করতে যান, তার অনুমতি ছাড়া নতুন কোনো জায়গায় কাজ নেয়া বা দেশে ফেরা বেআইনি, এমনকি নির্যাতনের শিকার হয়ে কেউ পালিয়ে গেলে ওই কর্মীর বিরুদ্ধে মামলা হয়, কেউ মারা গেলে মালিকের অনুমতি ছাড়া দেশে লাশও পাঠানো যায় না। এ আইনের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন সহ নানা মহল থেকে অনেকদিন ধরেই কথা হচ্ছিল, অবশেষে সৌদি আরব নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন। আগামী মার্চ মাস থেকে তা কার্যকর হবে। নতুন এ পদ্ধতি চালু হলে বাংলাদেশের কর্মীরাও সেখানে সুবিধা পাবেন বলে মনে করেন ব্র্যাক অভিবাসন বিভাগের প্রধান শরীফুল হাসান। তবে আইনটি কার্যকর হওয়ার আগে আসলে বলা সম্ভব নয় যে কতটা সুবিধা প্রবাসী কর্মীরা পাবেন। শরীফুল হাসান বলেন, গৃহকর্মী হিসেবে যারা সৌদি আরবে কাজ করেন তারা নয় ধরনের কাজ করেন মালিকের বাড়িতে। কাফালা পদ্ধতির পরিবর্তন হলে যে রাতারাতি তাদের অবস্থার উন্নতি হবে তা বলা যায় না। আগে তাদের পালিয়ে আসতে হতো, আর পালিয়ে আসার পর তাদের বিরুদ্ধে চুরির মামলা হতো। এখন হয়তো কেউ কাজ না করলে চলে আসতে পারবেন, কিন্তু নির্যাতন পরিস্থিতি বন্ধ করতে হলে আইনে আরো পরিবর্তন আনতে হবে, বাংলাদেশ সরকারকেও দায়িত্ব নিতে হবে, কারণ সেখানে থেকে মামলা করে ক্ষতিপূরণ আদায় করা তাদের পক্ষে সম্ভব নয়। পদ্ধতিতে পরিবর্তন আনা হলেও কাফালা বহাল থাকছে, কিন্তু অভিবাসন বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা মনে করেন নির্যাতন বন্ধ করতে হলে পুরো কাফালা পদ্ধতিই বাতিল করা প্রয়োজন, তা না হলে কর্মীদের একজন মালিকের অধীনেই যেতে হবে সেখানে। আর এ আইন পরিবর্তন হলে গৃহকর্মীরা সুযোগ পাবে কিনা তা স্পষ্ট নয়। মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের আশক সাধারণ সম্পাদক নূর খান বলেন, স্বাধীনভাবে কাজ পরিবর্তন বা দেশে ফিরে আসার সুযোগ দেয়া একটা অগ্রগতি, কিন্তু সৌদি আরবে প্রবাসী কর্মীদের শ্রম ঘন্টা ও বেতনের কোনো আইন নেই, ফলে কফিল বা নিয়োগকারী তাকে তার ইচ্ছে মতো কাজ করায়, মজুরি দেয় দেরিতে, তার জন্য শ্রম আইন চালু হওয়া দরকার। তিনি বলেন, নির্যাতন হলে তার প্রতিকার, ক্ষতিপূরণ, চিকিৎসা, এই বিষয়গুলো স্পষ্ট হওয়া প্রয়োজন। এজন্য বাংলাদেশ সরকারেরও সৌদি আরবের সাথে আলোচনা শুরু করা উচিত। তার মতে, প্রতিষ্ঠান ও ব্যক্তির অধীনে নিয়োগ হতে পারে, তবে তা সৌদি আরবের রাষ্ট্রীয় আইনের অধীনে করার বিধান করতে হবে। শেষ করছি, আসসালামু আলাইকুম।